হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আর একটা ব্র্যান্ড নিউ ভিডিওতে সবাইকে স্বাগতম। তো আজকে যে ভিডিওটা দেখতে যাচ্ছেন আপনারা সকলে, এই ভিডিওটা সবাই না টেনে সবাই দেখবেন। আজকে চলে আসলাম মগবাজার ব্রাঞ্চ অফিসে নিটল মটরসের। তো একটা সম্পূর্ণ গাড়ির লেনদেন করতেছি আমরা, জাস্ট ম্যাডামের গাড়িটা আমার স্যারকে নিয়ে দিলাম, একটা গ্রুপ কোম্পানির মালিক, আর ম্যাডামেও একটা গ্রুপ কোম্পানির মালিক। তো যেহেতু ম্যাডামের গাড়িটা আমরা, তাকে সম্পূর্ণ টাকা আমরা নিটল অফিসে বসে লেনদেন সম্পূর্ণ করলাম ইনশাল্লাহ। তো আলহামদুলিল্লাহ সর্বশেষ এই যে 1615 ex2 স্পিড গাড়ি, মাত্র 3000 কিলোমিটার এই গাড়ি একদম চলা, 2020 সালের গাড়ি কিন্তু চলছে মাত্র 3000 কিলোমিটার। এটাই সত্য বন্ধুরা, যা দেখতেছেন সবই একবার অরিজিনাল কালার। আমার যখন গাড়িটা আমি দেখি তখন আমার মাথাটা সেন্স খারাপ হয়ে গেছে, এই গাড়িটা মাত্র 3000 কিলোমিটার কীভাবে চলা, জাস্ট কিনছে নিয়ে থুয়ে দিছে, আমার মনে হয় তিন টিপ চলছে মাত্র। তো লুকটা এত সুন্দর গাড়ি দেখে আমার মানে লোভ সামলা রাখতে পারিনি বন্ধুরা। তো সাথে সাথে আমি আমার স্যারে বলছি, স্যার আর কোনো গাড়ি আমি দেখবো না, জাস্ট এইটা পছন্দ হয়েছে এইটাই আমি আলহামদুলিল্লাহ আপনার জন্য। স্যারও বেশি একটা অমত করেনি, জাস্ট বলছে ঠিক আছে ওয়েলকাম। জাস্ট আমরা তার অফিসে গেছি, ম্যাডামের অফিসে গেছি, জাস্ট বানা করলাম গত বৃহস্পতিবার দিন, কিন্তু আজকে রবিবার এই হরতালের ভিতরে আমি গাড়িটা সম্পূর্ণ লেনদেন কমপ্লিট করলাম, মাত্র 3000 কিলোমিটার চলা, জাস্ট দেখেন অসাধারণ। জাস্ট আমি এই গাড়িটা আগামীকালকে সারার জন্য রেডি করবো, ধুয়ে মুছে কমপ্লিট করবো। দেখেন এখন বর্তমানে আমি এয়ারপোর্টে আছি, আমার এয়ারপোর্ট দিয়ে গাড়িটা যাচ্ছে। তো এক্সিলেন্ট গাড়ি, জাস্ট অসাধারণ একটা গাড়ি কিনছি আজকে আলহামদুলিল্লাহ। তো সারার জন্য আমি এত সুন্দর একটা গাড়ি কিনে আমি হ্যাপি। মাত্র কত টাকায় গাড়িটা কিনা হয়েছে এটা একটু শুনবেন না? হ্যাঁ বন্ধুরা, 20 সালের গাড়ি, মাত্র 13 লক্ষ টাকা, 20 সালের গাড়িটা কিনা হয়েছে।